সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আমরা পড়ছিলাম জ্যামিতিক আলোক বিজ্ঞান তো গত ক্লাসে আমরা দুইটা থিওরি দেখেছিলাম জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে সেটা হচ্ছে প্রিজম থেকে একটা ছিল প্রিজমের বিচ্যুতিকরণ নির্ণয় করা অন্য আরেকটি প্রিজমের ন্যূনতম কোণ নির্ণয় করা তো আমরা আজকে ওই দুইটা সূত্র ব্যবহার করে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা দেখতেই পারছ এখানে একটি প্রশ্ন আছে আমাদের আমি একটু পড়ে শোনাই প্রথমে একটি চিত্র আছে একটা একটা প্রিজমের প্রধান সেদ এখন আমরা প্রতিসরণ শিখে গেছি বা গতদিনের থিওরি পড়েছিলাম এই এন ও এন প্রাইম হল আমাদের একটা অবিলম্ব এবি পৃষ্ঠে এবং একটি রশ্মি আমরা দেখতে পাচ্ছি অবিলম্বের সঙ্গে সাতাশ ডিগ্রি কোণ করে এই এবি পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিসরণ হয়ে এদিকে যাচ্ছে এতটুকুই চিত্র এবারে দেখি প্রশ্নে কি বলা আছে প্রশ্নে বলা আছে চিত্রে এবিসি একটি কাস প্রিজমের প্রধান সেদ এখানে এবি সমান বি সি সমান সি প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ প্রিজমটির ন্যূনতম বিচ্যুতিকোণ কত এটা আমাদের নির্ণয় করতে হবে তো আলোচনার সুবিধার্থে কিছু জিনিস আমরা এখানে লিখে রেখেছি দেখো গাণিতিক সমস্যার সমাধান করতে হলে প্রথমে কি কি দেওয়া আছে প্রশ্নের সেগুলো আমাদের একটু লিখে নিতে হয় এখানে দেওয়া আছে প্রিজমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে প্রথম পৃষ্ঠে বা প্রথম আপতন কোণ দেওয়া আছে যেটাকে আয়ন ধরি আমরা সাতাশ ডিগ্রি আমাদের নির্ণয় করতে হবে ন্যূনতম কোণ তো প্রশ্নে বলা আছে এবি সমান বিসি সমান সি এটা সমান সমান এটার অর্থ হচ্ছে যে আমাদের এই যে প্রিজম যেটি আছে এটি হচ্ছে একটি সমবাহু প্রিজম তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ আকৃতির প্রিজম যেহেতু তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটি কোণ সমান হয় এবং সে কোণের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তো এই যে কোনটি আমাদের এখানে এ কোণ এটাকে বলি আমরা কোণ আমরা থিওরির সময় এটা আলোচনা করেছিলাম তার মানে কোনটা হলো সিক্সটি ডিগ্রি তো দেখো আমরা এখানে লিখে রেখেছি যেহেতু এবি সমান বিসি সমান সি এ অর্থাৎ প্রিজমটি সমবাহু অতএব কোণ এ সমান সমান সিক্সটি ডিগ্রি তোমাদের নিশ্চয়ই মনে আসে তো ন্যূনতম বিচ্যুতিকোণ নির্ণয় করার সূত্র হলো মিউ সমান সমান সাইন এ প্লাস ডেল এম ভাগ টু ভাগ সাইন এ ভাগ টু এখানে মিউ হচ্ছে এই প্রিজমের প্রতিসরণাঙ্ক এ প্রিজম কোন ডেল এম ন্যূনতম বিচ্যুতি যেটাকে আমরা ডেল এম দ্বারা প্রকাশ করি এটা আমাদের নির্ণয় করতে হবে ভাগ সাইন এ ভাগ টু যেখানে এ হচ্ছে আমাদের প্রিজম কোণ তাহলে আসো এখন মানগুলো বসিয়ে তাহলে এখানে মিউয়ের মান আমাদের দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ সমান সমান সাইন এর মান সিক্সটি ডেল এম এর মান আমাদের নির্ণয় করতে হবে ভাগ টু বাই সাইন এখানে এর মানটা বসিয়ে দিই টু বা যদি আমরা আটগুন করি সাইন এ প্লাস ডেল এম ভাগ টু সমান ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সাইন থার্টি ডিগ্রি বা তাহলে দেখো সাইন পাশে গেলে কী হবে এ প্লাস ডেল টু এর পাশে গেলে হয়ে যাবে সাইন ইনভার্স ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা একটু ক্যালকুলেটারের মানটা দেখে নিস সাইন থার্টির মান এই সাইন থার্টি এটার সাইন থার্টি হাফ একে আমরা গুণ করবো ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা মান আসবে পয়েন্ট সেভেন বা এ প্লাস এটা গেলে টু গুণ হয়ে যাবে টু ইন্টু সাইন ইনভার্স পয়েন্ট নিশ্চয়ই তোমাদের মনে আছে সাইন ইনভার্স ফাংশান কীভাবে আনতে হয় নাহলে আমি আরেকবার দেখিয়ে দিই শিফট সাইন দিলে সাইন ইনভার্স চলে আসবে ফার্স্ট ব্র্যাকেট পয়েন্ট এটার মান আসছে যেটা এটাকে আমার মান হবে ফোরটি এইট বা এই এ সমান সমান চাইলে এখানে আমরা এর মানটা কিন্তু বসিয়েও দিতে পারতাম গুণ করলে আসবে এটা ইন্টু টু নাইনটি সেভেন পাশে চলে আসি বা আমাদের ডেল এম এর মান নির্ণয় করতে হবে ডেল এম সমান সমান নাইনটি সেভেন এখন এর মান বসিয়ে দিব মাইনাস সিক্সটি ডিগ্রি মাইনাস সিক্সটি মান আসবে থার্টি সেভেন পয়েন্ট ওয়ান এইট ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ন্যূনতম বিচ্যুতিকোণের মান আশা করি বুঝতে পারছো তোমরা তো তোমরা বাসায় এতদিনে নিশ্চয়ই বই কেনা হয়ে গেছে তো বাসায় যে অনুশীলনী বা উদাহরণের যে গাণিতিক সমস্যাগুলো আছে এই প্রিজমের এই সূত্রগুলো ব্যবহার করে তোমরা বাসায় চেষ্টা করবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে ভালো থেকো সবাই সবাইকে ধন্যবাদ